এইবারের অনুষ্ঠানটা না যেন অক্সিজেন পাচ্ছি। বন্ধুগণ, পুরাতন বৎসরের জীর্ণ ক্লান্ত রাত্রি কেটে গেছে, আসুন আমরা নতুন উদ্যমে আবার পথ চলা শুরু করি। এসো মেলাও হাত, কি সবাই রাজি তো? রাজি 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 রাজি। এসো তোমরাও মেলাও হাত। দাদাভাই চ দাদাভাই তুই আজকে আমাদের সঙ্গে হাত মেলাবি। আমাদের সঙ্গে গান গেয়েছিস, হাতও মেলাবি, চ আয়। সরি স্যান্ডি, তোদের এই চাইল্ডিশ কাণ্ড কারখানায় আমি যোগ দিতে পারবো না। আসলে কি বলতো, এই গানটা ছোটবেলায় একজন শিখিয়েছিলেন, তাই বড় বৌদি বড় বৌদি এই গানটা গায়ত, তাই না বাবা? সিদ্ধার্থ বল, যত বলবি তত সহজ হতে পারবে। আয় সন্দীপ, আজ আমরা সিদ্ধার্থর কোনো ওজোর আপত্তি শুনবো না। তুমি ওর হাতটা নিয়ে এসে আমাদের হাতের উপর রাখো, ব্যাস। দাদাই বলে দিয়েছে, এবার তুই আসবি, চ আয় 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 আয়। দেখি 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 দেখি
মেসমশাই, মেসমশাই আমার মনে হয় না তাতে ওনাকে সান্ত্বনা দেওয়া যাবে। আসলে আমার খুব ভয় করছে জানেন তো, যখনই ভাবছি খালি হাতে ওনার সামনে গিয়ে দাঁড়াবো, খালি মনে হচ্ছে ওনার কিছু হয়ে যাবে না তো। আসলে ওনার শরীরটা একদম ভালো নেই, তাই অনেক ভাবনা চিন্তা করে আপনাদের কাছে আমি একটা প্রস্তাব রাখতে চাই মেসমশাই। কোনোভাবে কি রাতুলের সঙ্গে শ্রীয়ের বিয়ে দেওয়া সম্ভব? শ্রী, না না, সে কি করে হয়? দেখুন মিসেস মিত্র, আমি আমি শ্রীর বিয়ে এইভাবে এই অবস্থায় দিতে চাই না আমি। ও আমার খুবই আদরের, আমার খুবই কাছের, এতগুলো বছর আমি ওকে জড়িয়ে ধরেই কাটিয়েছি মিসেস রয়। আমি আমি জানি আমাকে হয়তো দেখে বোঝা যায় না, কিন্তু বাবা 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 তুমি প্লিজ এটা এটা করতে বলো না বাবা। আচ্ছা তুমি ভাবো অমু কি ভাববে। আমি এ ব্যাপারে কোনো কথা বলবো না সমরেশ। সিদ্ধার্থ আর মিঠার বিয়ের সময় আমার কথা ভেবে সিদ্ধার্থ নিজে থেকে সিদ্ধান্ত নিয়েছিল। এ বিষয়ে আমি আর কোনো কথা বলবো না। মা, দেখো আমার মনে হয় এই অবস্থায় দুটো পরিবারের সম্মান রক্ষা করার জন্য কিছু তো একটা ব্যবস্থা নেওয়া দরকার। দাদা তুমি তো মানো এটা যে রাতুলের মতন জামাই লাখে একটা পাওয়া যায়। ইনফ্যাক্ট রাজীবের পরিবারের মতন পরিবার পাওয়াটা মুখের কথা নয় দাদা। সুস্মিতা দেবী, আপনি দয়া করে শ্রীয়ের কাছে একবার গিয়ে ওর মতটা জেনে নিন। দাদা তুমি এটা প্লিজ অ্যালাউ করো প্লিজ। রাতুল, রাতুল দাঁড়া। সিদ্ধার্থ, তুমি তো বিয়ে টিয়ে বিশ্বাস করো না, আমার জন্য তোমাকে এটা ফাঁদে পড়তে হয়েছে। আমি আর কি মানি না পিপি।
তোমাকে বসতে বললাম না আমি, বসো। ঠাকুর মশাই আপনি মন্ত্র পড়ুন, এটা জড়াতে হবে, তাই তো? আমি এই বিয়ে করতে পারবো না দাদা বাবু। মা মা, আমরা এক্ষুনি দাদুর সাথে কথা বলে এ বাড়ি থেকে চলে যাব। দাদার জন্যই করছি আমি এসব, শুধুমাত্র দাদার জন্য। দাদাই আজ নিজেকে গিলটি ভাবছিল, ভাবছিল যে দাদার জন্য আজ একজনের জীবন নষ্ট হচ্ছে, আর সেই জন্য দাদার বুকে ব্যথা উঠেছিল। দেখলে না তুমি, কিছুক্ষণ আগেই তো উপরে বসে দাদার জন্য কান্নাকাটি করছিলে। তো দাদাই মন রাখার জন্য বিয়েটা করতে পারছো না তুমি? আমি দাদুর জন্য সবকিছু করতে পারবো, আমি দাদুর জন্য, দাদুর মালার জন্য আমি সবকিছু করতে পারবো। তাহলে কান্নাকাটি না করে যেটা হচ্ছে সেটা হতে দাও, বসো। ঠাকুর মশাই আপনি সব অ্যারেঞ্জ করুন। রেবতী, কাগজপত্র বার করো, সই করিয়ে নাও। পেপারগুলো দিতে এলাম মেসোমশাই, আবার অসময়ে এসে পড়লাম না তো। আসলে ভাবলাম সময় তো আর বেশি নেই, তাই একটু কবি প্রণাম করছিলাম আর কি। ঠিক আছে, কয়টা কাগজপত্রই তো দেবে, এসো ভেতরে এসো। আরে নিপা তো ফিরেই এসছে দেখছি। কি রে, তুই তো আমাকে একবারও জানালি না। এবার ওকে মেনে নিতে হবে যে শ্রীতমার সঙ্গে ওর বিয়েটা হয়ে গেছে। ঠিক আছে, মেনে নেবে, সব মেনে নেবে। আসলে রাতুলের দিকটাও তো একটু ভাবতে হবে নাকি? মা, তুমি তুমি বরং যাও তো ভেতরে গিয়ে একটু রেস্ট নাও, একটু পরেই ও বাড়ির সবাই চলে আসবে, তারপর দেখবে আস্তে আস্তে পরিবেশটা হালকা হয়ে যাচ্ছে। তুমি অকারণ তো চিন্তা করো না তো, যাও যাও যাও, রেস্ট নাও। দিদি, তোমাকেই কিন্তু জিততে হবে। হ্যাঁ, আমরা সবাই তোমার পাশে আছি, নয়তো কি? ছেলেদের হাতে সব কন্ট্রোলটা তুলে দিস না কিন্তু। এটা তোর সারা জীবনের প্রশ্ন। এই দিদিয়া, তুই সারাক্ষণ জামাইবাবুকে এমন করে ঝাড়ু কাগলাম কেন বলিস বলতো? ছোট ভাই, কি আমি যে পত্নীনিষ্ঠ ভদ্রলোক সেটা সারা পৃথিবী জানে। তোমাকে হঠাৎ জরুকা গুলাম বলে ফুটকার থেকে বলেছে বলতো? আচ্ছা, তোমরা সবাই কি মিঠাই মতো স্পিডে বকবক করে যাবে? তাহলে খেলাটা স্টার্ট করবে কখন? নতুন যাও নাও, খেলাটা স্টার্ট করো, হাতটা এর মধ্যে ডুবিয়ে দাও, আংটিটা খুঁজে বের করতে হবে। হ্যাঁ
রাতুল, সমস্ত পুরুষ জাতির সম্মান এখন তোর হাতে। না, হাত ডোবাও, হাত ডোবাও, হাত ডোবাও। খোঁজ খোঁজ খোঁজ, ফাস্ট রাতুল, ফাস্ট। হ্যাঁ, তাড়াতাড়ি। দাদা, আমার না খুব টায়ার্ড লাগছে, আমি একটু ভেতরে যাই। ভেতরে যাবে? হ্যাঁ, একটু পর তো যেতেই হবে, এমনিও আজকে কাল রাত্রি, বউয়ের মুখ দেখতে নেই। থ্যাংক ইউ। তাহলে আমি উঠি। হ্যাঁ, এক্সকিউজ মি এভরিওয়ান। রাতুল, রাতুল! হ্যাঁ, রিচুয়ালগুলো করাটা কি খুব জরুরি ছিল? মানে রাতুলকে দেখে মনে হলো একেবারেই উইলিং নয়। বাট অফকোর্স, বিয়েটা তো তোমাদের কাছে একটা বিরাট বড় ব্যাপার, রাইট? দেখো, স্ত্রী নিজে থেকে একটা ডিসিশন নিয়েছে, তাই কারোর কিছু বলার নেই এই বিষয়ে। তবে কেউ কোনো জিনিস যদি অ্যাকসেপ্ট না করতে চায়, তাকে জোর করে কি সেই জিনিসটা অ্যাকসেপ্ট করানো যায়? ও পরজামে বাবু, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। তোরা সবাই মিলে এরকম মন খারাপ করে থেকো না তো। গোপাল কি হেল্প করবে না নাকি? সে তোমার দিদি আর নতুন জামাই বাবুকে নিশ্চয় কর। চন্দন পরিয়ে দেবো তো? হ্যাঁ, পড়াবি তো, সামনে আলপনাও দিতে হবে। হ্যাঁ, আর ও বেলায় আমি ফুল আনবো, এখন শুধু জোগাড় জানতি করে রাখছি। বাহ, তোরা বেশ সকাল সকাল জোগাড় করতে শুরু করেছিস তো। হ্যাঁ, না করলে উপায় আছে, রাজীবদের বাড়িতে যেতে হবে তো। পিপি, বলছি, নিপা প্রত্যেক বছর রবীন্দ্র জয়ন্তীতে গান করে, ওই বছর এখানে নেই, কাকির খারাপ লাগবে না তো? মানে এত সব অ্যারেঞ্জমেন্ট করেছো যে তোমরা। দাদাই, দাদাই, কাকাই, নিপা এখন ঠিক আছে, ও ভালো আছে, ওকে ডক্টর ট্র্যাঙ্কুইলাইজার দিয়েছে, ও ঘুমাচ্ছে। স্যান্ডি ওকে ওই অবস্থায় অ্যাম্বুলেন্সে করে পাইথন নিয়ে গেছে, রুদ্র সবটা ব্যবস্থা করে দিয়েছে। তুমি ওকে জাস্ট 2-3 দিন একটু বিশ্রাম নিতে দাও, ঠিক হয়ে যাবে। তুই আগে বল যে ও গেস্ট হাউসে কার সঙ্গে গেছিল। সিদ্ধার্থ, চুপ করে থাকো না, বলো। আমাদের বাড়ির মেয়ে এরম একটা কাণ্ড করেছে, আমাদের লজ্জায় মাথা কাটা যাচ্ছে। সুস্মিতার সামনে আমাদের বলার কিচ্ছু নেই, নিজেদের মধ্যে বিয়ে, আমার তো ভয়ে বুকটা কাঁপছে। আমি কি বলবো কিছু বুঝতে পারছি না থাম্মি। নিপা, নিপা নিজের স্টেটমেন্ট দেওয়ার মতন অবস্থায় ছিল না কাকাই। আর ও এতটাই ভয় পেয়ে আছে যে আমি ওকে জোরও করতে পারিনি। আদিত্য আগরওয়ালের সাথে ছিল। কি বলিস, আদিত্য আগরওয়াল? না, কিছুতেই হতে পারে না, এটা কিছুতেই সম্ভব নয়। আমার মেয়ে নিপা এটা করতে পারে? আদিত্য আগরওয়াল কিছু কি
বলছো কিশিত? আমরা তো কোনোদিন এসব কিছু জানতেই পারলাম না। তাই বুঝি লতা, কিচ্ছু জানতে পারোনি তাই না? ওই আদিত্য আগরওয়ালই তো তোমার মেয়েকে ওই এক্সপেন্সিভ পারফিউমের বোতলটা দিয়েছিল। আর শ্রী যখন ওটা ছুঁড়ে ফেলে দিল, তোমার মেয়ে রাগ করে বাড়ি থেকে চলে গেল, ভুলে গেছো? আর তখন তুমি শ্রীর ওপর রেগে গেলে, এটাও ভুলে গেছো? ও চুপ কর, তুই বাইরে সব অতিথিরা রয়েছেন, এসব নিয়ে আলোচনা করিস না তুই। কাকাই, বুঝি রুদ্র এখনো কেসটা রেজিস্টার করেনি, জানাজানি হয়ে যাবে আর মিডিয়াও এর মধ্যে জড়িয়ে পড়বে, আর মোস্ট ইম্পর্টেন্টলি আগরওয়ালরাও কিন্তু ছেড়ে দেওয়ার মতন লোক নয়, একটা কোর্ট কেস হবেই। তবে তোমরা যদি চাও তাহলে আমি না 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 দুটো বাড়ির আর হেনস্থার দরকার নেই, না না আমি আর এসব মেনে নিতে পারছি না। ভাই তবে তাতে বাইরে এত লোকজন কিসের জন্য ওয়েট করছে? বলছি তোমরা তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে সবটা ওয়াইন্ড আপ করো, এমনিতেও সকলের উপর দিয়ে কম। কি হচ্ছে দাদাই, শ্রী এইভাবে সেজেছে কেন? সিদ্ধার্থ, তোমার এই বোনকে আমি আমার রাতুলের বউ করে নিয়ে যেতে চাই, তোমার কোনো আপত্তি নেই তো? মানে আপনি কি বলছেন আন্টি, আমি কিছু বুঝতে পারছি না। সিদ্ধার্থ, শ্রীতমা নিজে থেকে এই বিয়েতে রাজি হয়েছে, এই দুটো পরিবারের মান সম্মান বাঁচানোর জন্য। ও আয় রে শ্রী, আয়। তোর উপর যে আমার সারা জীবনের ঋণ রয়ে গেল রে মা, তুই আর তোর দাদা ভাই মিলে আমার সম্মান রক্ষা করেছিস, আমাদের সকলের সম্মান রক্ষা করেছিস। দাদাই, নন্সেন্স এসব কি হচ্ছে নাকি? এইভাবেও কি বিয়ে হয় নাকি? মানে আমি তো জানি না। আমি তো বিয়ের কনসেপ্টটাতে বিশ্বাস করি না, কিন্তু তোমরা তো করো। রাতুলের একজনের সাথে বিয়ে ঠিক হয়ে গেছিল, সে কোনো কারণে বিয়েটা করতে পারলো না বলে কি অন্য বোনকে এইভাবে বিয়ের পিঁড়িতে বসিয়ে দেওয়া যায়? দাঁড়াই, আর আমি যতদূর জানি শ্রী নিজের ক্যারিয়ারে ফোকাস, নিজের পড়াশোনা নিয়ে থাকতে চায়। হোয়াই আর ইউ ডুইং দিস শ্রী, হোয়াই? দাদাই, তোমার বড় ছেলে তো সবটাতে এত এত কথা বলে, তো নিজের মেয়ের বিয়েটা এইভাবে কেন দিচ্ছেন উনি? প্লিজ দাদা ভাই, বাবা আমায় কিচ্ছু বলেনি, এটা সম্পূর্ণ আমার নিজের ডিসিশন। শ্রী, তুমি তুমি ভালো করে ভেবে নিয়েছো তো শ্রী।
নিপা, তুমি তো নিজের ইচ্ছাতে আমার সাথে এখানে এসছো, তাহলে কান্নাকাটি কেন করছো? আরে বাবা, আমি তো তোমাকে কোনোভাবে ভয় দেখাইনি, তাই না? আরে ইয়ার প্লিজ, এসব রোনা ধোনা বন্ধ করো। শোনো, এখন না আমাদের এখান থেকে পালাতে হবে। আদি, ইউ রাস্কেল! হ্যান্ডস আপ! আদি, আজ আমি তোর খুনি করে দেবো, তুই আমার বোনের সাথে এটা করতে পারলি! হ্যাঁ, হাউ কুড ইউ! হ্যাঁ, হাউ কুড ইউ! নিপা, এ নিপা, নিপা, এ নিপা, নিপা কাঁদিস না নিপা, এস কাউন্টারটা তোর কোনো ক্ষতি করেনি তো নিপা! এই নিপা, কাঁদছিস কেন? নিপা কিছু বল, আদি সত্যিটা বল, সত্যিটা বল আদি, তুই সিডের বোনকে টাচ করেছিস তো? আদি সত্যিটা বল, নাহলে কিন্তু আমি আমার স্ট্র্যাটেজিতে তোর পেট থেকে সত্যিটা বের করবো, আর সেটা যে কতটা সাংঘাতিক হতে পারে, ইউ হ্যাভ নো আইডিয়া। সত্যিটা বল! শুনতো না ইয়ার, শুনতো লো, শুনতো লো, আমি সত্যি বলছি, আমি আমি নিপাকে টাচ করিনি, বুঝলি? আমি আমি সত্যি বলছি আমি। আচ্ছা, আমি এক্সপ্লেন করছি। আসলে নিপা কিন্তু নিজের ইচ্ছেতে আমার সঙ্গে এখানে এসছে। ওর ওর উডবি হাজব্যান্ড কি রাতুল নাকি নাম, ও বিদেশে কাজ করতো, সেটা ছেড়ে দেয়, আর সেটা নিপা অ্যাকসেপ্ট করতে পারেনি। আমি তাই আমি আমার লন্ডনে বাড়ি ওকে নিয়ে যাচ্ছিলাম। কেন জানিস? She didn't want to get married, yaar! Shut up, you scoundrel! Shut up! Why are you going against me? You're going to get an allegation against me, huh? If you don't want to do BA, then you'll know me. You understand? Nipa! Nipa! Nipa, what are you saying? Nipa! 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 Nipa, stop crying! Nipa, don't cry, Nipa! 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 Hey! Hey, Nipa! Doctor! রুটি ডক্টর, সেটা আমি ডক্টর পাঠাচ্ছি, তোর চোখে মুখে জল দে, আর বাড়িতে ফোন কর। আমি আদিকে অন্য কোথাও নিয়ে গিয়ে ইন্টারোগেট করছি। সেট দেখ, ঘাবড়াবি না, ও স্ট্রেসটা নিতে পারেনি বলে অজ্ঞান হয়ে গেছে। আদি, আর একদম বাড়াবাড়ি করবি না, চল এখান থেকে। তোকে কেউ কিচ্ছু বলবে না নিপা, নিপা শান্ত হ, প্লিজ শান্ত হ, আমি প্রমিস করছি, আই সি টু ইট, বাড়িতে তোকে কেউ কিচ্ছু বলবে না, দেখে নিস। তোকে বাড়ি যেতে হবে, তোর সাথে রাতুলের আজকে বিয়ে, তুই ভুলে গেছিস? কিচ্ছু বুঝতে পারছি না। কাকে কি জানাবো, কিচ্ছু মাথায় আসছে না। আমাদের ফ্যামিলিতে যেসব কি ঘটছে কিচ্ছু বুঝতে পারছি না। মিঠাই যদি ব্রেসলেটটার কথা না বলতো, তাহলে তাহলে এটাও বুঝতে পারতাম না। কাকাই কাকাইকে জানাই, কাকাইকে জানাই, সিদ্ধার্থ। হ্যাঁ সিদ্ধার্থ, কাকাই নিপাকে পাওয়া গেছে, ও সেফ আছে, সুস্থ আছে, কিন্তু ওর মেন্টাল স্টেটটা খুব খারাপ গো, কথা বলার মতন অবস্থায় নেই, সমানে কান্নাকাটি করে যাচ্ছে ভয়ে।
হ্যালো কাকাই, কাকাই শুনতে পাচ্ছ? হ্যালো অমুক, ফোনটা দে, ফোনটা দে। সিদ্ধার্থ কি হয়েছে, মানে পাওয়া গেছে দীপাকে? কোথায় আছে, কেমন আছে, কার সাথে আছে, সবটা বলো আমাকে। আচ্ছা এখানে সবাই আছে, আমি ফোনটা স্পিকারে দিচ্ছি, একবার নিপার গলাটা সবাই শুনতে চাইছে। এক সেকেন্ড, এক সেকেন্ড, বলো বলো সিদ্ধার্থ, বলো। নিপা, নিপা বাড়ির সবাই আছে ফোনে, প্লিজ কিছু বল, কিছু কথা বল, অন্তত এইটুকু বল যে তুই সেফ আছিস, সুস্থ আছিস, সেটা বল প্লিজ। আমি এত কথা বলতে পারছি না ফোনে, প্লিজ বলার চেষ্টা করো। বলো আমি নিপাকে নিয়ে কি করবো না, এখানে একজন ডক্টর আসছেন, মানে আমি এখন এয়ারপোর্টের কাছে একটা গেস্ট হাউসে আছি, লোকেশন পাঠাচ্ছি আমি তোমাদেরকে। স্যান্ডি আছে ওখানে? হ্যাঁ হ্যাঁ স্যান্ডি আছে, তুমি 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 বলো 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 সিদ্ধার্থ, প্লিজ স্যান্ডিকে পাঠাও তাহলে, প্লিজ। হ্যাঁ না, আমি ওর মাকে নিয়ে যাব। কথা বলছি, বলছি তো। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ কাকাই বলছি, তোমাদেরকে আসতে হবে না, তোমরা স্যান্ডিকেই পাঠাও। দেখো এত কষ্ট করে মেয়েটাকে পাওয়া গেছে, ওকে একটু সামলানোর সুযোগ দাও প্লিজ, ও খুব ডিমোরালাইজড হয়ে আছে। সিদ্ধার্থ তুমি যা ভালো মনে করো তাই করো। রাধা মাধবের অশেষ কৃপা যে দীপা দিদির কোনো বড় সড়ো ক্ষতি হয়নি, আমরা এ নিয়ে এখন কোনো প্রশ্ন করতে চাই না। সন্দীপ, হ্যাঁ হ্যাঁ দাদাই, তুমি বরং রওনা দাও, প্রয়োজনে নিপা দিদিকে মাইথনে রেখে এসো। সিদ্ধার্থ সন্দীপ পৌঁছলেই তুমি বাড়ি ফিরে এসো, আমরা এ বিষয়ে সমস্ত কিছু জানতে চাই, তারপর নিপা আর রাতুলের বিয়ে নিয়ে কথা হবে। দাদাই আমি আমি বেরোচ্ছি, তুমি একটু দাদা ভাইকে বলে দাও, তোমরা প্লিজ কেউ টেনশন করো না। রাতুল, রাতুল একদম টেনশন করিস না, দেখিবি সিদ্ধার্থ ঠিক নিপাকে খুঁজে নিয়ে আসবে, আর তারপর আজকেই নিপার সঙ্গে তোর বিয়ে হবে, তুই একদম চিন্তা করিস না। কি কি বললে তুমি, কার সঙ্গে বিয়ে হবে? নিপার সঙ্গে। তোমার মনে হচ্ছে এর পরেও নিপার সঙ্গে বিয়েটা হবে? তোমার মাথাটা সম্পূর্ণ খারাপ হয়ে গেছে দেখতে পাচ্ছি। মা তুমি সব কি বলছো মা, আমি বিয়ে করলে আমি নিপাকেই বিয়ে করব। তুমি একদম চুপ করে থাকবে আর একটা কথা বলবে, নিপাকে বিয়ে করব। রাতুল জীবনটা সিনেমা নয়, এভাবে বিয়ে হয় না, আমি কিছুতেই বিয়েটা মানব না, কিছুতেই না। মা দেখো তুমি, হয়তো এমন একটা অবস্থায় আছে যেখানে ফোন ধরা সম্ভব নয়, বাট আমি তো বুঝতে পারছি না এই কাণ্ডটা হলো কিভাবে। মিঠাই যখন দায়িত্ব নিয়ে নিপাকে পার্লারে নিয়ে গেল, তখন ওর উপর নজর রাখতে পারল না, স্ট্রেঞ্জ।
আমার তো এটা খুব অদ্ভুত লাগছে আঙ্কেল, জানেন তো, কারণ এমনিতে তো মিঠাইয়ের চারিদিকে খুব ভালো নজর। হালকাতার সময় দেখলেন না কিভাবে প্রুফ করে দিল যে ওর কতটা দায়িত্বজ্ঞান, তাই না? তুষা, তুষা তুমি কি বলতে চাইছো একটু বুঝিয়ে বলবে। ছোট বৌদি, তুই এসব কথায় মাথা ঘামাস না তো। এখন নিপাকে আসতে দে, নিপার একটা খবর পাওয়া গেলে সব বোঝা যাবে। না রে খুকি, আমাদের নিপা মোটেও এমন মেয়ে নয় যে বাড়িতে কাউকে কিছু না বলে দুম করে কোথাও চলে যাবে, তাও আবার নিজেরই বিয়ের দিনে। আর কেন যাবে বলতে পারিস? আর এমন তো নয় যে ওর কারোর সঙ্গে সম্পর্ক ছিল, থাকলে তো আমরা জানতাম, তাই না? নিপা কোথায়? হ্যাঁ তুমি চুপ করে রয়েছো কেন বলো, আমার নিপা কোথায়? আরে বাবা, আজকে তোমার ভরসাতেই তো বাবা নিপাকে তোমার সঙ্গে সাজতে পাঠিয়েছিলেন, নিপা কোথায়? তুমি নিপাকে না নিয়ে কেন ফিরে এলে মিঠাই? আমার এত বড় সর্বনাশ তুমি কেন করলে? নিপা বললো আর অমনি গাড়ি নিয়ে দুম করে বেড়াতে চলে গেলে। একবারের জন্য ভাবলে না মেয়েটা পার্লারে একা একা পড়ে রইল? তাছাড়া দাদা, আমাদের এই বাড়ির কবে কোন কোণে বিয়ের দিনে বাইরে সাজতে গেছে বলুন তো? ও ও নিজে থেকে দায়িত্ব নিয়েছিল বলে বাবা ওর সঙ্গে নিপাকে ছেড়েছিল। মিঠাই, মিঠাই তোমাকে উত্তর দিতেই হবে আমার। আ লতা, ছোট বৌদি, নিজেকে সামলা, কি করছিস কি তুই? আমি বুঝতে পারিনি গো, আমি বুঝতে পারিনি নিপাটি এত বড় একটা বিপদের মধ্যে পড়বে। আমি যদি একবার বুঝতে পারতাম না, আমি নিপাটির কথা মানতাম না। মিঠাই, তুমি কি সত্যি বুঝতে পারোনি? না, আমি একটা কথা স্পষ্টভাবে বলতে চাই, প্লিজ আপনারা কেউ কিছু মনে করবেন না। দেখুন, এটা তো হতেই পারে যে নিপার কারোর সাথে আলাপ হয়েছিল, হ্যাঁ আজকালকার দিনে সোশ্যাল মিডিয়ায় তো আমাদের অনেক বন্ধুই হয়, ইনফ্যাক্ট তাদের সাথে দেখাও করা যায়। এটা অস্বাভাবিক কিছু নয়, আর নিপা এতটাই ছেলে মানুষ যে হয়তো সত্যিকার ও ট্র্যাপে পড়ে গেছে। বাট আমার প্রশ্নটা হলো, মিঠাই কি এই বিষয়ে সত্যি কিছু জানত না? শ্রী আর নিপা দুজনেই মিঠাইয়ের খুব ক্লোজ, তাই না? আচ্ছা মিঠাই, তুমি ইচ্ছে করে নিপাকে উস্কে দাওনি তো? না, আমার মনে হলো তাই বললাম, কারণ এই বিয়েটার পরেই তো ওদের ডিভোর্সটা হওয়ার কথা ছিল। আর এই বিয়েটা ভেঙে গেলে তোমারই সুবিধে, তাই না মিঠাই রানী? আমি কেন বিয়ে ভাঙবো? কাকিমা, তোমার তোমরা এইসব কথা বিশ্বাস করো বলো? আমি শুধু শুধু কেন বিয়ে ভাঙবো? শুধু শুধু তো নয় মিঠাই, শুধু শুধু কেন করবে? তুমি তো জেনে বুঝে এটা করেছো।
রাজীব দা, বলছি রাতুলের গিটারটা লাগবে তো, কোথায় ও? দাদা ভাই ও আসবে, চলে আসবে, একটা অফিসিয়াল কাজে গেছে। অফিসিয়াল কাজ মানে? কিসের অফিসিয়াল কাজ? আমি যদ্দূর জানি ও তো এখনো কোনো অফিস জয়েন করেনি। এটাই সত্যি। মিঠাই তোর চা হলো? আরে দে সবাইকে চাটা। হ্যাঁ আসছি আসছি পিসি। এই যে আদা দিয়ে চা তৈরি।
ওপরে তুই নিজের ঘরে গিয়ে আগে হাত মুখ ধুয়ে নিবি, এখানে থাকার কোনো দরকার নেই। আয় 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 আমার সঙ্গে। আদি তুই 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 এখানে কি করছিস? আরে আমি তো এখানে রুম বুক করেছি, বাট তোরা এখানে কি করছিস? আর বাই দ্য ওয়ে, তোরা ভ্যান কি সাদিয়া না আজ? আদি আদি জাস্ট বল, এখানে আশেপাশে কোনো সাসপিশিয়াস অ্যাক্টিভিটি নোটিস করেছিস? মানে তুই কতক্ষণ আছিস এখানে? আদি তুই কিসের জন্য এখানে রুম বুক করেছিস, মানে এখানে এত দূরে কেন? না মানে আমার কিছু রিলেটিভ এখানে আসবে, তো ইউ নো লং জার্নি, আর তার মধ্যে কিছু এজেড পার্সন রয়েছে, তাই এত স্ট্রেস ওরা নিতে পারবে না, তাই ভাবলাম কালকে সকালে বাড়ি নিয়ে যাব, তাই এখানে রুম বুক করলাম আমি। এখানকার অফিসিয়ালরা কোথায় বলতো? মানে এই গেস্ট হাউসটাকে সার্চ করতে হবে। এক্সকিউজ মি, আরে দাঁড়া দাঁড়া, ওয়েট ওয়েট ওয়েট, কি হয়েছে আমাকে বলবি? কারণ এটা তোর ইউজুয়াল ডিউটি নয়, তাহলে সিট থাকতো না। সিট কি হয়েছে আমাকে বল, এনি প্রবলেম? কারণ এই পুরো গেস্ট হাউসটা আমি বুক করে নিয়েছি, তো এখানে এখন কোনো গেস্ট নেই। হোয়াট গড, রুডি আমরা এখানে বেকার সময় নষ্ট করছি, আমরা যত সময় নষ্ট করব নিপার জন্য ততটা ভয়ানক হয়ে যাবে সিচুয়েশনটা। নিপা, অ্যাকচুয়ালি আদি নিপাকে ট্রেস করা যাচ্ছে না, বাড়িতে যাচ্ছে তাই অবস্থা। নিপাকে পার্লার থেকে কোনো একটা গাড়ি এসে পিক আপ করে নিয়ে চলে গেছে, পুলিশ গাড়িটাকে ট্রেস করার চেষ্টা করছে, কিন্তু কিন্তু ফোনটা এই এরিয়ায় ট্রেসড হয়েছে। আচ্ছা আদি, আর ইউ শিওর যে পুরো গেস্ট হাউসটা তুই বুক করেছিস? এখানে কোনো গোলমাল হতে পারে না, মানে নিপাকে এখানে এনে কেউ রাখতে পারে না, কারণ এই এরিয়ায় কিন্তু আর অন্য কোনো হোটেল বা গেস্ট হাউস নেই। না দেখ রুডি, আমি তোকে বলছি, তোরা যদি এখানে সার্চ করিস তাহলে বলবো যে এটা টাইম ওয়েস্ট করা, কেন এখান থেকে বেরোলে কিছু বাড়ি রয়েছে যারা গেস্ট রাখে, ইউনো হোমস্টে টাইপ, তো তোরা সেখানেও দেখতে পারিস। সেড সেড, লেটস গো। ফোর্স আনলে এরিয়াটা খুঁজতে সুবিধা হতো, বাট আমি নিজেই চাই না এই বিষয়টা নিয়ে বেশি জানাজানি হোক। কাম অন সেড সেড, তোরা যা আমি দেখছি কি করা যায়। আর ডোন্ট ওয়ারি ম্যান, তুই তো জানিস তোর প্রবলেম মানে আমার প্রবলেম, জানিস তো তুই, যা আমি দেখছি কি করা যায়। ম্যাডাম কোথায়? ঘরে, কিন্তু উনি খুব কান্নাকাটি করছেন। কান্নাকাটি করছে মানে নিপা কান্না না থামলে আমি কি করে বেরোবো এখান থেকে? রুডি তো সব জায়গায় খুঁজবে, কেউ সন্দেহ করলে আমি নিপাকে ফোনটা কেন সুইচ অফ করতে বললাম না?
এনো এনো জলটা খাও আগে খাও। আমি জানি মিঠাই তোর খুব খারাপ লেগেছে, তোকে সবাই কথা শুনিয়েছে, কিন্তু বিশ্বাস কর আসলে নিপার যতক্ষণ না কোনো খোঁজ পাওয়া যাচ্ছে ততক্ষণ কারোরই মাথা ঠিক নেই। তাই প্লিজ তুই এই কথাগুলো ধরিস না বাবা, প্লিজ। ঠাকুর পিসি, আমি নিজের কথা ভাবছি না, আমি শুধু ভাবছি নিপা দিদি কোথায় গেল, কেন গেল, কে ফাঁদে ফেলল নিপা দিদিকে, যার জন্য এত বড় একটা কাণ্ড করলো নিপা দিদি। এই জন্যই আমি সবসময় নিপাকে আগলে আগলে রাখতাম, আমার উপর রেগে যেত, কান্নাকাটি করত, মাঝে মাঝে তো ছোট মাও ভুল বুঝত। ভুল করলাম জানো তো, ওকে মিঠাইয়ের সাথে একা ছাড়া একদম উচিত হয়নি আমার। ভাবলাম ঠিক আছে বিয়ের দিনটা অন্তত ঝগড়াঝাটি করবো না, করলাম খুব বড় ভুল করলাম দিদি। আচ্ছা পিপি, দাদাভাইকে আরেকবার ফোন করি। হ্যাঁ শ্রী, এই নিয়ে তুই কতবার ফোন করেছিস বলতো সিদ্ধার্থকে? হ্যাঁ ও ফোন ধরেনি তো, তার মানে ধরার মতো অবস্থায় নেই। শোন এখন আমাদের ধৈর্য ধরতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই বাবা। নিপাটা সোশ্যাল মিডিয়ায় এত অ্যাক্টিভ ছিল না, সবসময় কে কটা লাইক দিল, কে কি বললো, এগুলোই শুধু ওর কাছে ম্যাটার করতো, এই জগতে তো থাকতোই না। সোশ্যাল মিডিয়াটাই ওর কাছে রিয়েল ওয়ার্ল্ড ছিল। জানি না আমি কে কি বলল, কিভাবে ফাঁদে ফেলল মেয়েটাকে। নন্দা, এই নন্দা, সুস্মিতা তোকে দোষ দিচ্ছে না তো, আমাকে বল। মা, আমার শাশুড়ি ওরম মানুষই না, উনি যখন যেটা বলেন না একদম ঠিক বলেন, উচিত কথা বলেন, আসলে আমরা তখন সেটা নিতে পারি না। তাই দেখো না পরে কেমন বিপদে পড়ি। দিদি দিদি, আমি একদম বুঝতে পারিনি গো, আমার যদি একবার সন্দেহ হতো নিবা দিদি কোনো বড় বিপদে পড়বে, আমি সাজের জায়গায় একটা ঢুকতেই দিতাম না। সবাই ভাবছে আমি নিপার দিকে পালাতে বলেছি, আরে আমি তো কিছু জানতামই না, আমি জানতামই না যে নিপার দিদি এরকম একটা কাজ করবে। হয়তো নিপার দিদি নিজেও বোঝেনি। সব দোষ আমার, সব দোষ আমার, দাদু নাতি তো ঠিকই বলে, আমাকে কোনো দায়িত্ব দেওয়া যায় না, আমি কোনো দায়িত্ব নিতে পারি না। এখন সব দোষ তোমার ঘাড়ে দিলে তো হবে না, না হবে না। আমরা না নিপাটাকে মানুষই করতে পারিনি, মানুষই করতে পারিনি জানো তো। ছোট মামি সব সময় সব ব্যাপারে ওকে আশকারা দিয়েছে, দিম্মা যা বলতো এক কান দিয়ে ঢোকাতো আর আরেক কান দিয়ে বার করে দিত। নন্দা, মা কোথায় রে? দিম্মা, দিম্মা ঠাকুর ঘরে। সেই তখন থেকে দরজা বন্ধ করে বসে আছে, কি অবস্থা বলতো, দিম্মাটা কেন এরকম অবস্থায় ফেলে চলে গেল বলতো সবাইকে। দিদি শোনো না, দিমা দিদি হয়তো নিজেও বোঝেনি, দিমা দিদি অতটা বোঝেনি। তুমি এসো, তুমি এসো। নন্দা, নন্দা তুমি মাকে একটু সামলাও তো, মা কিন্তু এবার অসুস্থ হয়ে পড়বে। মা আমি বুঝতে পারছি যে একটা কাণ্ড ঘটে গেছে, আমরা কাউকে মুখ দেখাতে পারবো না, কিন্তু তাই বলে এভাবে অস্থির হয়ে পড়া তো চলে না। রাজীব আমি তোমার ঠামকে কি বলবো, সেটা তুমি ভেবেছো একবারও? নন্দা ওর কথা চিন্তা করেছো? নিপা ওর ছোট বোন হয়, ওকে তো লোকে যা খুশি তাই বলবে। তোমার ঠাম যখন
যখন শুনবেন তোমার মনে হচ্ছে তাকে বাঁচানো যাবে? যে মানুষটার এত আত্মমর্যাদা রাজীব যে তিনি আমাদের সঙ্গে পর্যন্ত থাকেন না, পাছে তার মর্যাদায় আঘাত লাগে, সেই মানুষটা যখন পাঁচজনের কাছে কথাটা শুনবেন কি হবে তার রাজীব? এসব তোমরা বোঝো না। আমি কিছুতেই আমার শাশুড়ির মৃত্যুর কারণ হতে পারবো না কিছুতেই। তিনি বারবার আমাকে হাত ধরে বলেছেন, বৌমা এটা আমার শেষ কাজ, এটা যেন সুষ্ঠুভাবে হয়। অপরাজিতা জানো, উনি ওনার ছেলেকে পর্যন্ত এই দায়িত্ব দেননি, আমাকে দিয়েছে। বৌমা, মা তুমি একটু শান্ত হও না, একটু বসো। আন্টি আন্টি আপনি এই ওষুধটা একবার খেয়ে থাকুন তো, আমার মনে হয় আপনি রিলিফ পাবেন। চল দাও চল দাও, এই নাও হেঁটে মানে জলটা খাও। তুমি এত চিন্তা করো না গো, দেখবে গোপাল নিশ্চয়ই হেল্প করবে। গোপাল যেমন বিপদে ফেলে সেরকম গোপালই আবার হেল্প করে। আমি জানি, আমি জানি গো, তুমি দেখবে নিপালে দেখি ঠিক খুঁজে পাওয়া যাবে। কিন্তু আমি ওই নিপাকে আমার ছেলের বউ কিছুতেই করতে পারবো না গো, তোমরা বিশ্বাস করে পারবো না। শোনো অপরাজিতা, আমি আমি ঠিক বুঝতে পারছি না যে আমি তোমাদেরকে স্পষ্ট করে বোঝাতে পেরেছি, না হলে তুমি সবাইকে আমার হয়ে এটা জানিয়ে দাও। যে মেয়ে এত বড় একটা অন্যায় করতে পারে তাকে আমি আমার ছেলের বউ কিছুতেই করতে পারবো না। হ্যাঁ, আমি চাই যে নিপা নিরাপদে বাড়ি ফিরে আসুক, কিন্তু তাই বলে আমার ছেলের বউ কখনো নয়। শ্রী, থ্যাংক ইউ সো মাচ বেটা, আমি এখন অনেক বেটার ফিল করছি, আমার ওষুধটাকে ভালো লাগছে একটু। রাজীব আর নন্দা তোমাদের দুজনকে বলছি, একটু কথা আছে তোমাদের সঙ্গে। দেখো আমাদের মাথা ঠান্ডা করে একটা সিদ্ধান্ত নিতে হবে। আমি তোমার ঠামের কাছে খালি হাতে গিয়ে দাঁড়াতে পারবো না। আমি চাই তিনি তার নাক বউয়ের মুখ দেখুন কাল। মা, নন্দা, নন্দা মা কি বললো তুমি কিছু বুঝতে পারলে? রাজীব, নিপাটা তো এখনো ফিরলো না, সিদ্ধার্থ কোনো ফোন করলো না, কি হচ্ছে আমি তো কিছু। মা চলো একবার একবার ওদিকে যাই। ওমা শুনছো, মা যে কি বলে গেল না আমি আমি কিছু বুঝতে পারলাম না, কি চলো না মা এসো না। এ ভাই কে তোমার দিদি, এভাবে গয়না কেউ চল। মিঠাই, এই ব্রেসলেটটা দেখো, ভালো হয়েছে না? খুব সুন্দর গো, দামি মনে হচ্ছে, কে দিয়েছে? নিপা, বলছি তুই কি ভাই এনি চান্স আদির গাড়ি থেকে নামলি? মানে দেখলাম বলে মনে হলো। মিঠাই, বলছিলাম কি যে ঠাম্মাকে বলে বিয়ের ডেটটা পেছনো যায় না।